Love Guru here, and today what I want to talk to you about is why showing your less attractive side is essential for making your relationship last long. Okay, আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেন তোমাদের কম অ্যাট্রাকটিভ সাইডগুলো তোমাদের পার্টনারকে দেখাতে হবে যাতে তোমাদের রিলেশনশিপটা দীর্ঘস্থায়ী হয়। ওকে, সো লেটস গেট ইন টু ইট। When you are starting a relationship, you obviously show your very good behaviors. You dress up well, you go and talk to them very nicely, you have fun, you have lots of happy moments. Okay, তুমি যখন একটা রিলেশনশিপ শুরু করো তখন তোমরা ভালো ভালো জামাকাপড় পরো আর ভালো ড্রেস আপ, ভালো খাবার দাবার খাইতে নিয়ে যাও, তারপর ভালো কথাবার্তা, অনেক সুন্দর হাসি, মানে যত হাসির মোমেন্ট আনা যায় তত হাসি নিয়ে আসো, তাই না? জিনিসটা যেন মজার হয়, জিনিসটা সুন্দর হয়। ওকে, ইউ ট্রাই টু মেক ইট ভেরি ফান ফর বোথ অফ ইউ, লাইক ইউ শো ইউর মোস্ট অ্যাট্রাকটিভ সাইডস, ইউ ব্রিং আউট ইউর মোস্ট অ্যাট্রাকটিভ সাইডস। ওকে, তুমি তোমাদের সবচেয়ে ভালো সাইডগুলো বের করে আনো, তাই না? তুমি সবচেয়ে ভালো সাইডগুলো দেখার চেষ্টা করো। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে আমরা সবসময় যে আমাদের ভালো সাইডগুলো দেখাতে হবে, ভালো সাইড অবশ্যই দেখাতে হবে, কিন্তু আমাদেরকে উচিত আমাদের যত কম আমরা যে সকল জিনিসের ল্যাকিংস আছে সেগুলো যেন আমরা দেখাতে কোনো ভয় না পাই, সেগুলো যেন আমরা অলওয়েজ প্রকাশ করি। ওকে, কেন, হোয়াই শুড উই শো আওয়ার লেস অ্যাট্রাকটিভ সাইডস? বিকজ ইফ ইউর পার্টনার ক্যান অ্যাকসেপ্ট ইউর লেস অ্যাট্রাকটিভ সাইডস, হি অর শি, তুমি যদি মেয়ে হতো তো হি অর শি ক্যান ম্যানেজ এ লং টার্ম রিলেশনশিপ উইথ ইউ। ওকে, যদি তোমার পার্টনার তোমার খারাপ সাইডগুলোকে, মানে খারাপ বলতে আমি লেস অ্যাট্রাকটিভ সাইডগুলোর কথা বলতেছি, তোমার লেস অ্যাট্রাকটিভ সাইডগুলো যখন অ্যাকসেপ্ট করতে পারবে তখনই তুমি বুঝবা যে সে তোমার সাথে লং টার্ম রিলেশনশিপের জন্য রেডি। ওকে, কারণ বিকজ ওয়েন ইউ গো ইন টু লং টার্ম রিলেশনশিপ ইউ ক্যান নট অলওয়েজ বি হ্যাপি এনার্জেটিক। ওকে, ইউ সামটাইমস হ্যাভ লো এনার্জি, ইউ সামটাইমস ক্যান সে ব্যাড ওয়ার্ডস, ইউ সামটাইমস ক্যান গেট অ্যাঙ্গ্রি, উইচ ইজ ওয়ান অফ মাই প্রবলেমস। আমি মাঝে মধ্যে অনেক রেগে যাই, ঠিক আছে, আর আমি এটাকে শো করতেও কোনো দ্বিধা বোধ করি না, কারণ ইফ সামওয়ান ইজ গোয়িং টু বি ইন রিলেশনশিপ উইথ মি, শি শুড অলওয়েজ নো দ্যাট আই মাইট গেট অ্যাঙ্গ্রি সামটাইমস, আই কুল ডাউন বাট আই মাইট গেট অ্যাঙ্গ্রি সামটাইমস। ওকে, সো ওটার কথা, মানে মেন কথা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি ইন এ লং টার্ম রিলেশনশিপ উইথ সামওয়ান, you should be able to show your less attractive sides so that you know if she can accept them. Okay, and you should always look for their you should have an eye, so you shouldn't always search for their less attractive sides, you should at least have a look at their less attractive sides, okay, and see if you can accept them and if you can you can help them to improve on that. Okay, কথাটা বুঝা গেছে? অলওয়েজ তুমি তোমার মানে যেটা কম অ্যাট্রাকটিভ সাইড যেগুলো তোমার ভুল হয়, যেগুলো তোমার ত্রুটি বা এগুলো যেরকম মানে কম অ্যাট্রাকটিভ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো তুমি দেখাতে কখনোই দ্বিধাবোধ করবে না। ওকে, কারণ তুমি যখন একটা লং টার্ম রিলেশনশিপ থাকো তুমি সবসময় কিন্তু হাসি খুশি মেনটেন করতে পারবে না, হ্যাঁ না, খারাপ দিন যাবে, কম লাভজনক দিন যাবে, তখন কিন্তু তোমার কিছু কম অ্যাট্রাকটিভ সাইড বের হয়ে আসতে পারে। ওকে, ইউ শুড নেভার বি অ্যাক্টিং উইথ হার। ওকে, তুমি সবসময় তো তোমার অভিনয় করতে পারবে না, তোমার যদি কম অ্যাট্রাকটিভ সাইড থাকে সেগুলোকে অবশ্যই দেখাতে হবে যাতে তুমি বুঝতে পারো যে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে কি না, অ্যান্ড হি অর শি শুড বি এবল টু হেল্প ইউ ইম্প্রুভ দেম। ওকে, এমন না যে তুমি সারাদিন মনে করো সিগারেট খাও, তোমার ধরো তোমার একটা আই এম গোয়িং টু পুট স্মোকিং অ্যাজ অ্যান এক্সাম্পল হিয়ার। ওকে, লেটস সে ইউ স্মোক, it is a bad thing. Okay, some of you are going to be like, no, smoking is good. No, it's a bad thing, it's a bad habit. Okay, yeah, you should not hide that from your partner. Okay, and he or she to me he or she should be able to help you at least to lessen the amount of smoking. কথা বলছো, সে ও যদি কানা হইয়া যদি অ্যাকসেপ্ট করে দেয় তুমি যে সিগারেট খাও ওইটা তোমার ব্যাপার, আমি হলে এরকম করি না, বাট তোমার অ্যাটলিস্ট তোমার যে কম আকর্ষণীয় সাইডগুলো আছে সেগুলোতে যেন ও হেল্প করে আর সেগুলো যেন মানে, আগে মানতে হইব। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ হোয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট গোয়িং ইন এ লং টার্ম রিলেশনশিপ, হোয়েন শি ফাইন্ডস আউট, ইফ ইউ হ্যাভেন শোন ইউর লেস অ্যাট্রাকটিভ সাইডস, হোয়েন হি অর শি ফাইন্ডস আউট দোজ লেস অ্যাট্রাকটিভ সাইডস, হি অর শি মাইট নট অ্যাকসেপ্ট দ্যাম, হি মাইট লিভ ইউ। ওকে, তুমি যদি কিছু নাই জানো, তোমার খারাপ সাইডগুলোকে যদি তুমি প্রকাশ নাই করো, তাহলে হইতে পারে যে সে মানে তোমার এই খারাপ সাইডগুলো দেখে তোমাকে মানে ছেড়ে চলে গেলো।
ওকে, সো আমার কথা হলো যে লং টার্ম রিলেশনশিপের জন্য তোমার ভালো সাইডও যেমন দেখানো দরকার, তোমার খারাপ সাইডগুলো দেখানো দরকার। ওকে, ইউ শুড শো, ইউ শুড বি এবল টু ফ্রিলি শো হু ইউ আর। ইউ নট অলওয়েজ পারফেক্ট, ইউ নট 100%, নো বডি ইজ 100%, হু গিভস এ শিট অ্যাবাউট 100%। ইউ শুড অলওয়েজ শো ইউর গুড সাইডস অফকোর্স, অ্যান্ড ইউ শুড বি অলওয়েজ উইলিং টু শো ইউর লেস গুড সাইডস, ওকে, সাইডস হোয়ার ইউ ক্যান ইম্প্রুভ অন। আই হোপ ইউ গাইজ গট মাই পয়েন্ট। লং টার্ম রিলেশনের জন্য ভালো সাইডগুলো যেমন দেখাতে হবে, খারাপ সাইডগুলো দেখাতে হবে, এবং তোমার পার্টনারের ভালো সাইডগুলো তুমি তোমার কাছে তো প্রকাশ করবো, তাই না? যে একটা মেয়ে অনেক হাসে, হ্যাঁ হ্যাঁ অনেক কিউট কিউট, যদি কোনো কম অ্যাট্রাক্টিভ সাইড থাকে যেটা সবারই থাকে, সেগুলো তোমার বুঝে দেখতে হবে যে তুমি সেগুলো কি মানতে পারো নাকি। ওকে, শুধু তুমি তোমার খারাপ সাইড দেখাবে আরও একেবারে সব ভালো পারফেক্ট হয়ে গেলো, না ওর কোনো খারাপ সাইড আছে, এবং তোমার সেগুলি ফাইন্ড আউট যদি তুমি যদি তোমার চোখে পড়ে, তোমাকে বিচার করতে হবে যে তুমি কি সেটাকে মানো নাকি, এবং তুমি মানার পর সেগুলোকে ওকে হেল্প করতে পারো নাকি সেগুলোকে ইম্প্রুভ করতে। তো আই হোপ ইউ গাইজ গট মাই পয়েন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।